চলতে চলতে এই জীবনের পথে কতজনই যে হারাইলাম, ছাড়ো সেই কথাটা পরে বলবো। এখানে দেখো আমি তুলোর অভাবে কিরকম ভাবে টোনার মুখে ঢেলের মধ্যে মুখে ঢেলে লাগিয়ে দিলাম, জানি না কেন কথাগুলো ভুলভাল বলছি। এরপর আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করলাম। টোনার এবং ময়শ্চারাইজার দুটোই আমি প্লাম থেকে নিয়েছি, আর এটা তোমরা নাইকাতে পাবে না, আমি এটা পার্পল থেকে পারচেস করেছি। তো ময়শ্চারাইজারটা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি আজ এখানে ইউজ করছি গুড ভাইবসের ভিটামিন সি সিরাম। তোমরা ভাববে, যারা অনেকে মেকআপ জানে না তারা ভাবে মেকআপের আগে এত কিছু কিসের জন্য না কেন? তো খোকা খুকি, এগুলো জাস্ট স্কিন কেয়ার। তুমি যে মুখে ওই যে কিছু মানুষের ভাষায় বলে না আমরা ময়দা লাগাই, তো ময়দাটি লাগানোর আগে যাতে আমাদের স্কিনটা একটু জাস্ট ভালো থাকে তার জন্য এগুলো শুধুমাত্র স্কিন কেয়ার করার জন্য লাগানো হয়। এরপর আমি এখানে আমার মুখের কালচোপগুলো ঢাকা করার জন্য অরেঞ্জ কারেক্টার লাগাচ্ছি। মাঝে আজকে আমার মেকআপগুলো দিয়ে সকালে যে লুচি বানানো হয়েছিল, মানে মেকআপ তো এক প্রকার ময়দা, তো সেই মেকআপ দিয়ে যে লুচি বানানো হয়েছিল সেগুলো খাওয়ার পর আমার মুখটা কীরকম চুপসে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ। জানি না কেন মুখে এনার্জি নেই। তো আমার হাজব্যান্ড এখানে যথাসম্ভবত আমাকে হাসানোর চেষ্টা করছিল। অরেঞ্জ কারেক্টারটা ঢাকা দেওয়ার পর আমি আমার একটা স্কিনের থেকে একটু ডার্ক শেড নিই, যেটা এখানে লাইট দেখাচ্ছে আমার ক্যামেরার কারণে, সেটা নিয়ে ঠিক অরেঞ্জ কারেক্টারটার উপরে দিলাম। কারণ তুমি যদি অরেঞ্জ কারেক্টারের উপরে ডাইরেক্ট ফাউন্ডেশন দাও তো খারাপ লাগবে দেখতে, মানে অনেকের ফাটা ফাটা হয়ে যায় না, তো সেরকম একটা হয়ে যাবে। তো ঠিক অরেঞ্জ কারেক্টারের উপরে এটা ভালোভাবে দেওয়ার পর আমি কিন্তু কপালে এটা ইউজ করিনি, আমি কখনো কপালে ইউজ করিও না, তো খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখন মুখটা সব থেকে বেশি যেটা খারাপ লাগে আমার মনে হয় সেটাই লাগছে। আর আমি এখানে মাঝে ফিক্সার ইউজ করে নিলাম একবার, কারণ কেন কি যে কারেক্টারটা মানে যে অরেঞ্জ কারেক্টারের উপরে আমি যে ক্রাইলনের যে ইয়েটা লাগিয়েছি ওটা 24 শেড নাম্বার FS24, তো ওইটাও এক প্রকার মেকআপে ইউজ করে। অনেকে হেভি মেকআপ যারা ইউজ করে না তারা ওইটা দিয়েই চালিয়ে দেয়, আমি অনেক সময় চালিয়ে দিই। তো চোখের নিচে পাউডার আমি কেন দিই তোমরা তো জানোই, আই শ্যাডো বেশিরভাগ সময় ফল আউট হয়, ছোট থেকে খুব খারাপ লাগতো। আমি মাকে অনেকবার বলেছি আমার আইব্রোগুলো এরম কেন, টেড়া বেকা, একটু বয়স হলে বুঝতে পারবে যে সব কিছুর একটা আলাদা কিছু থাকে, মানে ভগবান আমাকে হয়তো এরকম চুজ করেছে আমার আইব্রোগুলো সুন্দর না। তো আইব্রোটা হাইলাইট করে নিলাম, আমার হাজবেন্ড এখানে আই ফোকাসটা বেশি করেছে আই মেকআপটার জন্য। তো কি বলছিলাম যেন, পথে কত মানুষরাই হারাইলাম, আমার মতো অনেকেই আছো যারা বয়সের সাথে সাথে মানুষ হারাই চলেছো। জীবনে কোনো একটা পর্যায়ে গিয়ে ভাবি যে এত মানুষ কেন হারাচ্ছি, তো মেবি এটাও সময় হলেই বুঝতে পারবো। চোখে জল, নাকে জল, এসব নিয়ে হয়তো কোনো একদিন গিয়ে ভাববো যে হ্যাঁ হয়তো মানুষগুলোকে হারাইছিলাম বলেই হয়তো ভালো আছি। তো ছোট্ট করে, এটা কিন্তু পিঙ্ক কালার না, এটা একটা খয়েরি আর পিঙ্কের মিশ্রণের মতো কালারটা ছিল যেটা দেখতে ভালো লাগছিল আই শ্যাডো প্যালেটে। তোমরা চাইলে যে কোনো একটা কালার নিয়ে পরে এরকম চোখের উপরে ঘষাড়ে নিতে পারো। তো ভালো করে এটাকে ব্লেন্ড করার পর আমি আজকে একটা পিঙ্ক সরি ব্লু কালারের ড্রেস পরেছিলাম। তো এখানে আমি ব্লু কাজল নিয়েছি। ব্লু কাজল তোমরা এমনি নাইকা, ফ্লিপকার্ট বা পার্পল যেখানে গিয়ে সার্চ করবে পেয়ে যাবে একটা ব্লু কাজল। তোমরা চাইলে ব্র্যান্ডেড নিতে পারো, না চাইলে না নিতে পারো, কারণ আমরা সবসময় বেশিরভাগ সময় কালো কাজলই ইউজ করে থাকি। তাই আমি এটা একটা নন ব্র্যান্ডেড নিয়েছিলাম শুধুমাত্র স্মোকি আইজের জন্য। তো ব্লু কালারের একটা ছোট্ট করে স্মোকি আইজ দিচ্ছি গ্লিটারিওয়ালা। প্রথমে ব্লু কাজলটা ওই আই শ্যাডোর সাথে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে ব্লু গ্লিটার দিলাম, যেটা আমি ডিলান্সি প্যালেট থেকে নিয়েছি। আর তোমরা নির্দ্বিধায় ডিলান্সি প্যালেটটা পারচেস করতে পারো ফ্রম পার্পল, খুবই ভালো আর পিগমেন্ট অসাধারণ। তো দেখতে পাচ্ছ কতটা ঠিক ভূতের মতো আমাকে দেখতে লাগছে। এরপর আমি এখানে মেকআপ স্টুডিওর দুটি শেড যেটা আমি ইউজ করি সেই দুটি শেড মুখের মধ্যে লাগিয়ে নিলাম। তো এবারে ভালো করে ব্লেন্ড করব। ঠিক এই ভিডিওটি চাপানোর আগে, ভয়েসটি দেওয়ার আগে একটা খুব সুন্দর একটা খবর পেলাম যেটা আমাদের খুবই ভালো লাগছিল। তো সুন্দর খবর বলতে তোমরা আবার ভাবো না যে দুজন থেকে তিনজন হচ্ছে, তোমাদের ভাবনা তো দুকাটি আগে চলে সবসময়। তো কন্টোরিংটা একজন আমাকে খুব পার্সোনালি মেসেজ করেছিল যে কন্টোরিং এর ভিডিওটা আলাদা করে নেবে, তো আলাদা করে দেওয়া হয়নি তোর জন্য। তো এখানে একটু এটা একটু ভালো করে নোটিস করিস, এটা আমি তোর জন্য নর্মাল মোশনে রেখেছি, স্পিড করিনি। গালটা ঠিক টিয়া পাখির মতো করে ঠিক মাঝ বরাবর একটু করে জাস্ট ওপর দিকে টেনে নিলাম, নিচের দিকটা বেশি টানিস না হয়তো কালো হয়ে যাবে। আর নাকটা তো বুঝতেই পারছিস আমার নাকটা বরাবরেরই একটু মোটা, একটু বলা যাবে না, মানুষ আগে আমাকে দেখলে হয়তো নাকে নোটিস আসে যে ছি নাকটা কত মোটা, যেটা আমি ছোট থেকে অনেকবার শুনেছি, বাট আমার খারাপ লাগে না, আমার কারোর কোনো কথাতেই খারাপ লাগে না জানি না কেন।
তো নাকের ঠিক লম্বা দুটোকে একদম আইব্রো থেকে ঠিক টেনে নিবি, একদম লম্বা ভাবে দেখতে পাচ্ছিস, ঠিক যেভাবে আমি টেনেছি তোর নাকটা যেরকম সেভাবে টানবি। তো এটাকে ব্লেন্ড করার সময় মনে রাখবি যতটা ঠিক দাগটা টেনেছিলি ততটাই ব্লেন্ড করবি, ওর এদিক ওদিক যাত্রা না তো গোটা মুখটাই কালো করে দেবে যেহেতু এটা ডার্ক কালার। আর আমি এখানে NG1 নিয়েছিলাম, আর এখানে তুই যে কোনো একটা ডার্ক, তোর কাছে যদি কিছু না থাকে ডার্ক ফাউন্ডেশন দিয়েও করতে পারিস, আর আমি আগের ভিডিওতে দেখেছি আই শ্যাডো দিয়েও করা যায়। তো নাকটাও ঠিক সেম ভাবেই করবি, নাকটার সময় করার সময় দেখবি যে ঠিক আইব্রোর ওইখানটা না চোখের কাছটাতে অনেক সময় কালো হয়ে যায়, তো আবার সেম ফাউন্ডেশন দিয়ে ঠিক করে নিবি। তো মোটামুটি ঠিকঠাকই আছে, ভগবান নাক মোটা দিয়েছিল সেই জন্যই হয়তো ফিউচারে আমাকে একজন মেকআপ আর্টিস্ট বানানোর কথা ভেবেছিল। তো এটা সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, এরপর ঠিক যে যে জায়গাগুলোতে কন্ট্রোলিং করেছিস তার ওপরগুলোতে হাইলাইট করে নিবি, লাইক নাকের ওপরটা দেখবি এদিক ওদিক না বেরিয়ে চোখের দুকোণে এইভাবে নিবি, একদম চোখ থেকে মাঝে মাঝে টেনে দিবি না। তো যেখানে গালে করেছিল তার নিচটাতে দিবি, আর আপার লিপসে আর লিপসের নিচে আর কপালে, আর গলাটা তো জাস্ট এই জন্যই দেওয়া যাতে মুখটা খুব সাদা হয়ে যায় আর গলাটা যাতে না লাগে, তো সেই জন্য। তো ভালো করে ব্লেন্ড করে নেবে। তো খুশির খবরটা শুনে আমরা ভাবলাম রিভেঞ্জ অফ নেচার বলে তো একটা কথা থাকে না, তো আজকে সেরকমই একটা কিছু হয়েছে। কখনো সময় পেলে আমার পার্সোনাল ব্লগের যে চ্যানেল আছে BNBTuber সেটাতে অবশ্যই বলবো, আর তার জন্য তোমাদেরকে তো ওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না, তো যদি সম্ভব হয় তো ওই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের অনেকে অনেক ভালোবাসা দাও আমাকে এখানে, ওইখানেও দিলে আরো বেশি খুশি হব। আমি এখানে নিয়েছি সুগারের লুজ পাউডার, সুগারের লুজ পাউডার দিয়ে ঠিক যে জায়গাগুলি আমি হাইলাইট করেছিলাম তার উপরে সুগারের লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। তো সুগারের লুজ পাউডারটা দেওয়ার সময় আমার মনে হলো যে ব্রাশে করে পাউডার লাগানোটা বেশি সুবিধার, তো এরপর আমি এখানে কাজল ইউজ করছি। আর কাজলটা আমি এত কেয়ারফুলি লাগাচ্ছি তার কারণ তোমরা নোটিস করেছো আমি লেন্স পরেছি, আর কাজল লেন্সে লেগে গেলে খুব প্রবলেম হয়, কিটকিট কিটকিট করে চোখটা, তো কাজলটা আমি ঠিকভাবে একটু লাগিয়ে নিলাম। আর কাজল লাগানোর পর কাজল ব্লেন্ড কিন্তু অবশ্যই করবে, অল্প হলেও করে, নয় তো কি হবে বলতো, 1 ঘন্টা পর চোখের নিচগুলো কালো কালো হয়ে যাবে, যেটা অনেকেরই হয়, আমারও আগে হতো যখন আমি জানতাম না। তো এরপর আমি এখানে ঠিক যে যে কালারটা আগে নিয়েছিলাম খয়েরি আর পিঙ্কের যে মাঝ বরাবর কালারটা নিয়েছিলাম ওইটাই ঠিক চোখের নিচে অল্প নিয়ে পরে আমি ব্লেন্ড করছি কাজলের সাথে, ওইটা না নিলে একটু জাস্ট খারাপ লাগে না, বাস ওইটা নিলে আর একটু বেশি ভালো লাগে। তো এখানে নিয়ে নিলাম, এরপর আমি লাইনার পরব। তো জীবনে তুমি যাই করো বন্ধু, কোনো না কোনো রূপে তোমার কাছে ঘুরে আসবে, আমিও হয়তো অনেককে অনেক কষ্ট দিয়ে থেকেছি, আমি যতগুলোকে পেরেছি এসে সরি বলে দিয়েছি, আমার ভুলের জন্য অজান্তেই হয়তো কষ্ট দিয়ে ফেলেছিলাম, কিন্তু ঘুরে এসছে আমার কাছেও। তুমি কাউকে কাঁদালে সেটা তোমার কাছে অবশ্যই ফেরত আসবে যে কোনো রূপে, কারণ আমরা কাউকে অভিশাপ না দিলেও প্রত্যেকটা চোখের জল কিন্তু সবাইকে অভিশাপ দিয়ে যায়। তো পাউডারটা আমি বললাম না আমার ব্রাশে লাগাতে বেশি ভালো লাগে, তাই আমি এটা ঝাড়ার সময় বা ভালো করে সেট করার সময় আমি এটাকে ব্রাশ ইউজ করলাম, আমার ব্রাশ দিয়ে করতে খুবই ভালো লাগে। কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আমাকে। এরপর আমি একটা ব্লাশ নিয়ে নিলাম, তোমরা যে কোনো ব্লাশ ইউজ করতেই পারো, আবার অনেকে ব্লাশ ইউজ করতে পছন্দ করে না, কিন্তু মেকআপটা ঠিক রাখার জন্য অল্প হলেও ব্লাশ ইউজ করবে, সেটা তুমি যদি পিঙ্ক পিঙ্ক না করতে চাও তো তুমি তোমার একটা সুন্দর কালার পছন্দ করে ব্লাশ করবে। এবারে বলবে ব্লাশের জন্য সুন্দর কালার কোথায় পাবো, আই শ্যাডো প্যালেট থেকে যেটা ইচ্ছা উঠিয়ে নাও গালে লাগিয়ে নাও, সিম্পল হয়ে গেল। এরপর আমি হাইলাইট জোন গুলোতে হাইলাইটার দিয়ে চকচকে করে নিলাম, হাইলাইট জোন ছাড়া তোমার যেখানে যেখানে ইচ্ছা চকচকে করতেই পারো, কোনো মানা নেই, নিজের ইচ্ছায় সাজবে নিজের ইচ্ছায় বেরোবে, কেউ বলতে এলে সোজা মুখের উপরে বলে দেবে, দেখবে জীবনটা সুন্দর হয়ে যাবে। ইমন চক্রবর্তী কোনো একটা তার শোতে এই কথাটা বলেছিল, আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল, আমার কি আমার মতো অনেকেই আছে যাদের বেশি ভালো লেগেছিল। তো এরপর সেটিং স্প্রে দিয়ে বলবে সেটিং স্প্রে বারবার কেন, ওটা একবার মাঝে তোমরা চাইলেও লাগাতে পারো না চাইলে নাও লাগাতে পারো, আমি মেকআপটা সুন্দর থাকে, আর আমার মেকআপ আমার নিজের ইউজ করাতে 12 ঘন্টা স্টে করে গেছে, আমি তারপরে দেখিনি হয়তো তারপরেও করে যেত আরো। তো অনেকে লিপ ড্র করতে চায় না, আর আমার লিপ ড্র করতে খুব ভালো লাগে কারণ লিপটা একটা আলাদা শেপ দেয়, আমি এটা ড্র করি শুধুমাত্র যতটা আমার লিপ ততটা ড্র করি এবং লিপস্টিকটা তার বাইরে লাগায়, তাতে আমার ঠোঁটটা একটু বড় লাগে আর আমার নিজেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে, লাইক হট লাগে। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো লাগাও, আর এই লিপস্টিকের শেডটা আমার ঠিক মনে নেই কিন্তু কালারটা খুব মিষ্টি, আমি এটা খুব কম ইউজ করি, তবে এই কদিন খুব ইউজ করছি কারণ লিপস্টিকটা বলে আমি মাঝে একবার ভুলে গেছিলাম, একদিন হঠাৎ করে চোখের সামনে এলো। তো এরপর দেখতে পাচ্ছ আমার ফুল মেকআপ লুক ডান হয়ে গেছে, আর
আমি জানি না আমাকে দেখতে কতটা সুন্দর লাগছিল, তোমরা বলো কত সুন্দর লাগছে আমাকে দেখতে। আর ব্লু স্মোকি আইসটা আমি প্রথমবার ট্রাই করলাম, আর আমার আমার ড্রেসটা আর একটু ডার্ক ছিল, ড্রেসটা দেখাতেই ভুলে গেছি তোমাদেরকে, ইয়াররিংস গুলো দুর্গাপূজার সময় কিনেছিলাম। আর এইসব ড্রেস পরলে জানি না কেন আমার বয়স নিজেকে খুব কম বলে মনে হয়, তো গেস করো তো বয়স কত। আচ্ছা ছাড়ো, গেস করতে হয় না, কম তো কমই লাগবে না। তো এই যে চুলটা ওড়ানোর চেষ্টা করছিলাম, উড়ছে না, হাবিবস যথারীতি আমাকে লুটেই যাচ্ছে, কিন্তু চুল আর ওড়াতে পারছি না আমি। তো ঠিক আছে, তাও দেখলাম অনেক বিউটিফুল লাগছে তোমাকে।